আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিচ্ছি ভয়ঙ্কর সংবাদ, ইউক্রেনের স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গড়িয়ে দিল রাশিয়া। আরও জানিয়ে দিব রাশিয়াকে পঙ্গু করতে আটঘাট বেঁধে নামছে ইউরোপ। জানিয়ে দিব জার্মানির যে সিদ্ধান্তে ভীষণ চটেছেন পুতিন। দর্শক, আরও জানিয়ে দিব পুরো দনবাস অঞ্চলের মিশনে নামছে রাশিয়া। দর্শক, আরও জানিয়ে দিব যে শহর দখল করতে না পারলে ভেস্তে যাবে রাশিয়ার পরিকল্পনা। এদিকে জানিয়ে দিব মারিয়াপোলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে বড় জাহাজ। সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, ইউক্রেনের স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে তারা, খবর সিএনএন। স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্রটি ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। স্পেশাল ফোর্সের স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকো বলেছেন, 4 এপ্রিল সন্ধ্যায় দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ওচা কিবে অবস্থিত ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেছেন, এই কেন্দ্রটি বিদেশি ভাড়াটে সেনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি সিএনএন। ইউক্রেনে হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধ করতে যোগ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এই স্বেচ্ছাসেবীদের ভাড়াটে যোদ্ধা হিসেবে অবহিত করে থাকে রাশিয়া। এদিকে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির আরও 4টি জ্বালানি ডিপো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানিয়েছেন, কেমেস্টস, চেরকাসি, ঝাপোঝিয়া এবং নোভাজেস্ক অবস্থিত জ্বালানি ডিপো ধ্বংস করেছে রাশিয়া, খবর বিবিসি। রাশিয়াকে পঙ্গু করতে আটঘাট বেঁধে নামছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধের জেরে রুশ অর্থনীতি পঙ্গু করে দিতে আরও শক্তপিষ্টভাবে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন। গত এক মাস মস্কোর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এবার দেশটি থেকে কয়লা, কাঠ, রাসায়নিক সহ মূল্যবান বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন। মঙ্গলবার একে সবাই কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, ইউরোপীয় দেশগুলো এসব পণ্য আমদানি নিষিদ্ধ করলে বছরে প্রায় 90 কোটি ইউরোপ বা 998 কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে রাশিয়া। সূত্রের পরে রয়টার্স জানিয়েছে, রাশিয়া থেকে বার্ষিক আরও 1000 কোটি ইউরো সমমূল্যের সেমিকন্ডাক্টর, কম্পিউটার, এলজিসি প্রযুক্তি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল ও পরিবহন সরঞ্জাম আমদানি বন্ধের প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন। রুশ জাহাজ ট্যাঙ্কগুলো ইউরোপভুক্ত 27 দেশে প্রবেশ করতে পারবে না, তবে জ্বালানি পণ্য, খাদ্য, ঔষধের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার রাষ্ট্রবৃহত্ত ব্যাংক ভিটিভি সহ আরও 3টি ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেনের নিষেধাজ্ঞা করবে। এর মধ্যে সুইট অফ পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে এসব ব্যাংকে। এছাড়া রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ সহ আরও কয়েক ডজন ব্যক্তির উপর কালো তালিকাভুক্ত করা হবে। ইউরোপ রুশ কয়লা আমদানি নিষিদ্ধ করলে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এটাই হবে প্রথমবার রাশিয়ার কোনো জ্বালানি পণ্যের উপর তাদের বিধিনিষেধ আরোপের ঘটনা। ইউক্রেন যুদ্ধের শুরুর আগে গত জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের একটি নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল, তবে জার্মানির বাধায় সেটি আর পাশ হয়নি। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জার্মানি রাশিয়ার জ্বালানির উপর সবথেকে বেশি নির্ভরশীল। তবে জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার কয়লা আমদানিতে ইউরোপীয় ইউনিয়ন ধারাবাহিক নিষেধাজ্ঞার এবার সমর্থন দেবে জার্মানি। গত বছর রাশিয়া থেকে প্রায় 10,000 কোটি ইউরো সমমূল্যের গ্যাস আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র জানিয়েছে, পশ্চিমা এই জোট রুশ তেল গ্যাসের বিষয়ে আস্থা দিতে কাজ করছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ইউরোপীয় ইউনিয়ন এর আগে 4 দফা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অনুমোদন দিয়েছে। এর মধ্যে রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সূত্রটি জানিয়েছে, রাশিয়া থেকে কাঠ, সিমেন্ট, বরাবর রাসায়নিক দ্রব্যমূল্যের পাশাপাশি মদভার মতো পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে জার্মানির যে সিদ্ধান্তে ভীষণ চটেছেন পুতিন। জার্মানি রবিবার জানিয়েছে তারা গ্যাসপ্রম জার্মানির সকল দায়িত্ব নিয়ে নেবে।
জার্মানিতে অবস্থিত গ্যাসপ্রম জার্মানির মালিক হল রাশিয়ার গ্যাস উৎপাদনকারী জয়েন্টস গ্যাসপ্রম। মূলত গ্যাসপ্রম জার্মানির কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার পরই জার্মানি এমন সিদ্ধান্ত নেয়। একে এপ্রিল থেকে বন্ধ নয় এমন দেশগুলোর কাছে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবেলে গ্যাস বিক্রির ক্ষেত্রে ডিগ্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বন্ধু দেশের তালিকায় রয়েছে জার্মানি, কিন্তু জার্মানি জানায় তারা রাশিয়াকে রুবেলে গ্যাসের দাম দেবে না। এর মধ্যে গ্যাসপ্রম জার্মানি থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। গ্যাসপ্রম জার্মানি এমন ঘোষণা দেওয়ার পর জার্মানির জ্বালানি মন্ত্রী জানান, জার্মানিতে গ্যাস সরবরাহ ঠিক রাখতে এই গ্যাসের অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত গ্যাসপ্রম জার্মানির নিয়ন্ত্রণ জার্মানির সরকারের হাতে থাকবে। আর জার্মানির এমন সিদ্ধান্তের পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সঙ্গে বিষয়টি নিয়ে চটেছেনও তিনি। মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেছেন পুতিন। বিদেশে অবস্থিত রাশিয়ার সম্পত্তিকে অন্য দেশের সরকারের জাতীয়করণের বিষয়টি দ্বিমুখী তলোয়ারের মতো। তিনি বুঝিয়েছেন, অন্য দেশের সরকাররা যদি রাশিয়ার সম্পত্তিতে জাতীয়করণ করে তাহলে এর পরিণতি খারাপ হবে, রাশিয়াও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। খবর আল জাজিরা। পুরো দনবাস অঞ্চলের মিশনে নামবে রাশিয়া। সামরিক জোট ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেন স্টেনটেনবার্গ মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে তাদের হামলা এখনই থামাবে না, উল্টো কয়েক সপ্তাহের মধ্যে পুরো দনবাস দখল করতে নতুন মিশনে নামবে রুশ সেনারা। বেলজিয়ামের ব্যাজলেসে একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ন্যাটোর সেক্রেটারি। তিনি বলেছেন, আমরা এখন দেখেছি পুনরায় একত্রিত হতে, শক্তি সঞ্চয় করতে, অস্ত্র শস্ত্র সুসজ্জিত করতে, রসদ নিশ্চিত করতে এবং ইউক্রেনের পশ্চিম দিকে নজর রাখার জন্য কিয়েভের আশপাশ থেকে চলে যাচ্ছে রুশ সেনারা। তিনি আরো বলেছেন, আগামী কয়েক সপ্তাহে আমরা আশঙ্কা করছি পশ্চিম ও দক্ষিণ দিকের আক্রমণ বাড়িয়ে দেবে রাশিয়া। তাদের মিশন পুরো দনবাস দখল এবং অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা। এদিকে 8 বছর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে জোর করে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর ক্রিমিয়াকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে দেশটি, তবে ইউক্রেন এখনও ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ন্যাটোর সেক্রেটারি জানিয়েছেন, দনবাসে রাশিয়ার আগ্রাসন থামাতে তারা ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সহায়তা করবে। খবর বিবিসি। যে শহর দখল করতে না পারলে ভেস্তে যাবে রাশিয়ার পরিকল্পনা। রাশিয়ান সেনারা ইউক্রেনের পশ্চিম অঞ্চল শহর স্লোভানিয়াস্ক দখল করার প্রস্তুতি নিচ্ছে, এমন খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার। দনবাস প্রদেশের অন্যান্য বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার জন্য এই শহরটি দখল নিতে হবে রাশিয়াকে। স্টাডি অফ ওয়ার জানিয়েছে, যদি তারা স্লোভানিয়াস্ক দখল নিতে না পারে তাহলে ডোনেস ও লোহানস দখল করার যে পরিকল্পনা তারা করেছে সেই পরিকল্পনা ভেস্তে যাবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি রাশিয়া স্লোভানিয়াস্ক দখল করতে না পারে তাহলে পূর্ব দুহানস ও ডোনেটস্ক অঞ্চল দখল করার যে চেষ্টা রাশিয়া চালিয়েছে সেটি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার অবশ্য জানিয়েছে, বর্তমানে পূর্ব ডোনেটস্ক ও লোহানস কোনো অভিযান চালাচ্ছে না রাশিয়ান সেনারা। ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউক্রেনের পূর্ব থেকে রাশিয়ার সাফল্য পাওয়ার সম্ভাবনা নেই বলেই চলে, ফলে রাশিয়া এখন রাজধানী কিয়েভের আশপাশের এলাকা ছেড়ে চলে যাচ্ছে। স্টাডি অফ ওয়ার্ককে জানিয়েছে, রুশ সেনাদের বেশিরভাগ ইউনিট চেরনিভ এবং সুমি থেকে চলে গেছে, আগামী কয়েকদিনের মধ্যে দুটি অঞ্চল পুরোপুরি খালি করে দেবে তারা। খবর বিবিসি। মারিউপোলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে বড় জাহাজ। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার গোলার আঘাতে মারিউপোল বন্দরে অবস্থান করা বাজবাক নামে একটি বড় বিশাল কন্টেইনারবাহী জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জাহাজটি এখন ধীরে ধীরে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। জাহাজটি মনিটারি রিপাবলিকের পতাকাবাহী ছিল, একটি সূত্র জানিয়েছে এটি মালিক তুরস্ক, যদিও এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করা যায়নি। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোল বন্দরে ডোমিনিক রিপাবলিকের একটি জাহাজ নোঙর করা ছিল, এটি গোলাবর্ষণ করেছে রাশিয়ার নৌবাহিনী, এতে জাহাজটি ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। ইউক্রেনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই হামলায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন, তাকে উদ্ধার করা হয়েছে, তবে জাহাজের নাবিকরা কোন দেশে সে বিষয়ে কোনো কিছু জানায়নি ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গোলার আঘাত আনার পর জাহাজের ক্যাপ্টেন সাহায্যের জন্য আবেদন জানান। রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেনসাকি জানিয়েছেন, বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এর মধ্যে রাশিয়ার সব ধরনের বিনিয়োগ নিষিদ্ধ থাকবে। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযানের নামে রাশিয়ার বাহিনী, অভিযানের ফলে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গোলা হামলায় দীর্ঘ হচ্ছে রাশিয়ার সারি ক্রমবর্ধমান সংকট মোকাবেলায় রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের একাধিকবার শান্তি আলোচনা হলেও তেমন কোনো উল্লেখযোগ্য ফল এখন
এখনও অর্জিত হয়নি। অভিযানের শুরু থেকেই পুতিন ও রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জাপান সহ অনেক দেশ। মূলত রাশিয়াকে একঘরে করে ফেলা পশ্চিমা দুনিয়ার টার্গেট, সেই সঙ্গে অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু হয়ে যাবে দেশটি। হামলা এখনও বন্ধ না হওয়ায় মঙ্গলবার রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আনল যুক্তরাষ্ট্র।